MMOG Modern High School, Muhammad Masud Ahmed. Bismillahir Rahmanir Rahim. আমি মাসুম আহমেদ সহকারী শিক্ষক গণিত বিজ্ঞান দিগুলিয়া এম এ মজিদ মডেল হাই স্কুল। তো সকলকে এই পড়ন্ত বিকেলে বিজ্ঞান মেলায় শুভেচ্ছা জানাচ্ছি দিগুলিয়াবাসীর পক্ষ থেকে। সকল স্টল এ যারা সম্মানিত শিক্ষকবৃন্দ আছেন এবং শিক্ষার্থীরা আছেন সকলের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি একটি স্বরচিত কবিতা আবৃত্তি করছি, কবিতার নাম প্রযুক্তির শিহরণ। হব প্রতীক সুন্দর করে দাদা একটু কাছে। হব প্রতীক এমন পথের অজানা যায় জানা, মনের প্রশ্নের ক্ষুদা মিঠায় খুঁজতে থাকি উত্তর। ঘরের কোণে এ বিশ্বে যেথায় আমি যাই, কতগুলো জিজ্ঞাসা চিহ্ন সাপের মতো ফানা তুলে দংশনে উদ্যত হয়। পালাতে চাই তবু পালাবার নাই যে পথ, প্রশ্নের উত্তরে যে মোর চাই, প্রশ্নের উত্তর যে মোর চাই চাই। হব মোরা প্রযুক্তিবিদ আধুনিক বাংলাদেশের কর্ণধার, থাকবো না বেকার, থাকবো না বেকার কোনো বিজ্ঞানের কল্যাণে। হবে ইন্ডাস্ট্রি, গবেষণা, কৃষিতে আসবে বিপ্লব, গোলায় থাকবে সারা বিছর মঙ্গলের ধান, সমন্বিত চাষাবাদে আসবে রূপালি বিপ্লব, জগৎ থাকবে ছোট মুঠোয়ে চিন্তার নেই অবকাশ, ঝুঁকিপূর্ণ কাজে আমরা যাব না আর যেন, মানব কন্ট্রোল রোবটগুলো সেটাই থাকবে নিয়োজিত, সিকিউরিটি নিয়ে চিন্তা নেই স্মার্ট বাড়িতে আছে সবই, অ্যাক্সিডেন্টের ভয় আর নয় আর নয়, জিপিএসের কল্যাণে জিপিএসের বহুবিধ ব্যবহার চলবে ট্রাফিক সিগন্যালের সর্বত্রই। বিশেষ অতিথিদের বক্তব্য আনলো মনে অনুপ্রেরণা, দেশ উন্নয়নে প্রযুক্তিবিদদের ভূমিকা একেবারেই কম না, দেশীয় প্রযুক্তি স্বল্প মূল্যে তৈরি করব উপকরণ, দেশের কল্যাণে ঝাঁপিয়ে পড়ব, সেবা করব আজীবন। আছে ক্রেন, হাইড্রোলিক, সিকিউরিটি অ্যালার্ম, তৈরি হবে বিদ্যুৎ উইদাউট কানেকশন, বাথটাবের শিশু যাবে বেঁচে আওয়াজে, আছে পরিবাহী পেন্সিল স্বল্প খরচের জাহাজে, হাইড্রোলিক রোবট আর্ম তোলে বোঝা টনকে টন, অতিরিক্ত পানি অপচয় আর নয় আর নয়, মডেল বিল্ডিং পেলেও প্রশংসা দর্শনার্থীদের বিচারে, রাস্তা গেল উপরে ট্রেন চলে বাহারে, হাইড্রোলিক লিফট দিল সমস্যার সমাধান, বহুতল ভবন নির্মাণে নেই কোনো পিছুটা, চা চলে হিটারে ইলেকট্রিসিটি রেইনে, মেলা জমে উঠেছে শুধু হাইড্রোলিক ক্রেনে, প্রতি স্টলে শিক্ষার্থীরা বোঝাতে যে ব্যস্ত, সেরা হবে কে আজ বিচারকের হাতে তা ন্যস্ত, যার যার মতো করে যে যেভাবে পেরেছে, কাজে লাগে তারটাই সেরাদের সেরা, সময়ের পাল্লায় ঘড়িতে যে পাঁচটা, আজ নয় আজ ক্লোজড, কাল হবে আটটা। ধন্যবাদ সকলকে।